ক্লিকের মাধ্যমে এখন পাওয়া যাবে অ্যাম্বুলেন্স, ডিজিটাল রাইড অ্যাপস এর মাধ্যমে সেই সুযোগটি এখন তৈরি হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে হাসপাতালের সামনে সারি সারি অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে, কিন্তু দেখা যায় যে এসব অ্যাম্বুলেন্সের ভাড়া নেওয়ার সময় নানা সময় যেরকম আমাদের অপচয় হয়, তেমনি বাড়তি ভাড়ার অনেক সময় গুনতে হয়। তো সেই তার একটা জটিলতা কমিয়ে দিয়েছে আজকের আমাদের ডিজিটাল রাইডের যে অ্যাপ। তো শুরুতেই আমাদের অনুষ্ঠানে আজকে ডিজিটাল রাইডের সেবা সম্পর্কে কি কি সেবা নিয়ে আসছেন সে সম্পর্কে জানতে চাইব ডিজিটাল রাইডের চিফ অপারেটিং অফিসার রিয়াজ আহমেদ। তো আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই জেনে থাকবেন, যে রাইড শেয়ারিং সার্ভিসের ভেতরে কার, মোটরবাইক, ইভেন ইন্টারসিটি সার্ভিসে হচ্ছে কারের আবার বিভিন্ন সেকশন সাবসেকশনগুলো আছে, এসি, নন এসি, মানে ইকোনমিক্যাল। হ্যাঁ, আমরা চাই আমাদের সব ধরনের কাস্টমার যেন, গ্রাহক যেন আমাদের এই সার্ভিসটা নিতে পারে। তো আমাদের মাইক্রোবাস সার্ভিস আছে, আমাদের বাসের টিকিটিংয়ের কিছু সার্ভিস আছে, বাস ইভেন বাস বুকিংয়ের সার্ভিস আছে, এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য প্রয়োজন হবে সেরকম একটা সার্ভিস, এবং এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সার্ভিসটি হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস। অ্যাকচুয়ালি আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসটা কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে আপনারা অ্যাভেল করতে পারবেন, এবং এটা কতটুকু সেফ, এবং আপনার জন্য এটা কতটুকু গ্রহণযোগ্য, ও এটা সাশ্রয়ী। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা সবাই জেনে থাকি যে আমাদের আমাদের ঢাকা শহরে যদি আমরা বলি, বা আমরা যদি ধরেন চিন্তা করি ঢাকা শহরের আশেপাশে কোনো একটা জায়গা আছে, নারায়ণগঞ্জ কিংবা মানিকগঞ্জ, যে অঞ্চলগুলো ঢাকার অ্যাডজাসেন্ট, ঢাকার পাশাপাশি, কিন্তু পাশাপাশি হলেও সেই অঞ্চলগুলো থেকে অ্যাম্বুলেন্স অ্যাভেল করাটা অনেকটা টাফ। যদিও আমাদের এখন বিভিন্ন মাধ্যম হয়তো আছে, কিন্তু আপনারা সবাই জেনে থাকবেন বাংলাদেশে একমাত্র অ্যাপ ভিত্তিক অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইডার হচ্ছে ডিজিটাল রাইড।